এই রোডগুলো আমার সবসময় ভালো লাগে। দেখেন কত সুন্দর সবুজ, এটা হচ্ছে রমনা পার্কের ভিতর দিয়ে যাচ্ছে, আর এই পাশে হচ্ছে মিনিস্টার কোয়ার্টার্স। এই রোডগুলো সবসময় ফাঁকা থাকে এবং এত সুন্দর সবুজ চারিদিকে। দেখেন ঢাকা শহরের সৌন্দর্যটা আসলে এখানে, এই রমনা পার্ক হচ্ছে ঢাকা শহরের অক্সিজেন। রমনা পার্কের ভিতরে প্রচুর পরিমাণে গাছ। এই জায়গাটা মানে এখানে আসার পরে মানে টেম্পারেচার মনে হচ্ছে যেন 5-6 ডিগ্রি কমে গিয়েছে। মানে ঢাকা শহরের অন্যান্য জায়গায় যে টেম্পারেচারটা থাকে তার চাইতে 5-6-7 ডিগ্রি এখানে কম থাকে সবসময়। সামনে হচ্ছে কাকরাইল মসজিদ, অনেকটা রাস্তাঘাট ফাঁকা। এই জায়গাগুলোতে একসময় কত আড্ডা দিয়েছে এখান থেকে 2-3 বছর আগে। আমার বাসা ছিল এখানে শান্তিনগর, ওখানে 3-4 বছর সব মিলে থাকছি, তো প্রায় আসা হতো এই রমনা পার্কে সন্ধ্যাবেলা সকালবেলা। সকালবেলা বেশি আসতো, সন্ধ্যার দিকে বেশি আসতাম। রাস্তাঘাট ফাঁকা সব, মানুষজন আস্তে আস্তে সব ঢাকা ছাড়তেছে। আজকে দেখলাম অধিকাংশ মানুষ মানে অনেক বাইকার। আসলে এটাই মানুষ মানে এই বাসের জন্য বসে থাকা, বাস কখন আসবে না আসবে, তারপরে টিকিট কেটে রাখা, ভাড়া বেশি, মানে এগুলো এখন মানে প্যারা একটা, যার কারণে মানুষ যাদের বাইক আছে তারা সব মন চাইলেও বাস রওনা দিয়ে দিল বাইকে করে, এত প্যারাডাই করো।